হ্যালো ভিওয়ার্স টবি টমিস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স যারা মূলত অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার নিয়ে কাজ করি গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স রিলেটেড যে সমস্ত সফটওয়্যার তার মধ্যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার হচ্ছে খুব জনপ্রিয় এবং সমস্ত গ্রাফিক্স ডিজাইনের যে সমস্ত কাজ করা হয় সম্পূর্ণ অ্যাডভিলিস্ট্রেটর দিয়েই ওকে এর আগে আপনাদের মাঝে বলে নিচ্ছি যে অ্যাডোবিলস্টেটরের সফটওয়্যার আপনারা যে ভার্সনে কাজ করবেন সেটা হচ্ছে অ্যাডোবিল স্টেটর দুই হাজার আঠেরো সফটওয়্যারটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যাই হোক আমি অ্যাডোবিলিস্টেটর সফটওয়্যার ওপেন করার পর আমি একটা ফাইল নেব নিউ ফাইল আমি একটা নিউ ফাইল নেওয়ার পর দেখুন এখানে একটা আর্ট বোর্ড হোয়াইট বোর্ড এখানে আমি চাচ্ছি যে আমি ব্রাউজার থেকে সরাসরি কপি করে এখানে এমএস পেস্ট করবো তাহলে কী করবো আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করব যেমন আমার একটা যেমন আমি একটা পিক্সার সার্চ করবো ওকে লোগো লোগো সার্চ করার পর দেখুন এখানে অনেক লোগো আসবে ওকে আমি ইমেজ সার্চ করার পর আমি চাচ্ছি যে এই ব্রাউজার থেকে আমি ওখানে নিয়ে গিয়ে পেস্ট করব। তাহলে কি করব। আমি এখানে ক্লিক করে দেখুন এখানে কপি নামের একটা অপশন রয়েছে কপি ইমেজ কপি ইমেজে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন কপি করার পর আপনার অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যারে যাবেন এখানে যাওয়ার পর আপনি যেটা কাজ করবেন আমি আবারও বলছি আপনার কি না জানলে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারবেন না তাহলে কি করবেন প্রথমে কন্ট্রোল ভি অর্থাৎ পেস্টের শর্টকাট হচ্ছে ভি ওকে কন্ট্রোল ভি পেস্ট করলে এখানে পেস্ট হয়ে গেল ওকে আর যদি যদি আপনি কপি করতে চান তাহলে কি করবেন কপি কন্ট্রোল সি আর মনে রাখবেন পেস্ট করার টাইমে কন্ট্রোল ভি আমি চাচ্ছি এটাকে আমি ডবল করব তাহলে কী করবো আমি এখন এখানে সিলেকশন টুলসে যাওয়ার পর আমি যে কাজটি করব ওয়ালটার পেস করে আমি এখানে ক্লিক করে ছেড়ে দেব দেখুন ডবল হয়ে গেল আমি আবার চাচ্ছি যে এটা এক সঙ্গে ক্রুপ করে আরও দুইটি করব তাহলে কী করবো দুটো সিলেকশন করবো করার পর আমি যে কাজটি করব ওয়াল্টার পেস করে এটাকে নিচের দিকে ড্রাক করব। ওকে দেখুন অলরেডি চার টাইমে সিলেকশন হয়েছে আমি চাচ্ছি যে এবার এটাকে আমি লক করব তাহলে কি করব আমি এটাকে যদি লক করতে চাই তাহলে আমার শর্টকাট অবশ্যই জানতে হবে এবং ছবি লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু অবশ্যই লক হয়ে গেছে এই ছবিটা দেখুন আর কোনো প্রকারে নড়াচড়া করবে না এটা যদি আবার আনলক করতে চাই তাহলে কি করব আমরা আনলক করতে হলে অবশ্যই আপনাকে শর্টকাট আবারও জানতে হবে আনলক করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি হবে করতে হবে কন্ট্রোল ওয়াল্টার কন্ট্রোল ওয়াল্টার টু ওকে কন্ট্রোল ওয়াল্টার টু এবার দেখুন ছবিটা কিন্তু আনলক হয়ে গেছে এরপর যদি আমি চাই যে এই ছবিগুলো আমি এটা এ পাশে রয়েছে এটাকে এই মরুরো আমি তার কালাটা আনবো তাহলে কি করব মাথাটা এই দিকে আনতে হইলে আমাকে যে কাজটি করতে হবে এটা এটা একটু নিজ দিকে এনে সারাই দেবেন আমি একটু ঘুরাই তো দেখুন অলরেডি এই কালাটা এদিকে এসেছে আমি চাচ্ছি এবার এটাকে সমান্তর ভাবে আমি বড় করবো তাহলে কি করবো শেফট কন্ট্রোল শেফট অল্টার চেপে আমি এটাকে বড় করবো ওকে দেখতে পারলেন আজকের ভিডিওটি অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার এর বেসিক কিছু আমি আপনাদেরকে ধারণা শিখালাম এরপর যদি আমি বলি এটাকে যদি আমি এটা ড্রেক্স সিলেকশন দিয়ে আমি যদি চাই এবার আমি এই দুইটাকে ডিলেট করব তাহলে এই দুইটাকে সিলেকশন করব এই দুইটাকে সিলেকশন করার পর ডিলেট আমি চাচ্ছি এবার ধরুন এটা এরকম আছে এটা এদিকে আমি চাচ্ছি যে আগের অবস্থায় ফিরে যাব তাহলে কি করব কন্ট্রোল জেট ওকে দেখুন আগের অবস্থায় আবারও ফিরে এলাম এরকম করে মূলত অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করতে হয় অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গ্রাফিক্স ডিজাইনের যে সমস্ত টুলস নিয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কন্টিনিউ করতে থাকবেন আর নেক্সট ভিডিওটি আপনাদের কি নিয়ে ভিডিওটি করলে সুবিধা হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন নেক্সট টিউটোরিয়াল আমি অবশ্যই শুরু করব আর আপনারা কি কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই লোকো ডিজাইন ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন এবং আপনার বিজনেস কার্ড ডিজাইন ফ্লাই ডিজাইন কোন ক্যাটাগরি আপনি শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওকে